হ্যালো ফ্রেন্ডস, শখের ডায়েরির আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি নবদ্বীপের রাজযাত্রার সাবেকি পূজামণ্ডপগুলি। আর আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব নবদ্বীপ রাসের যে থিম পূজামণ্ডপগুলি রয়েছে সেগুলি। নবদ্বীপ রাসের আমাদের প্রথম পূজামণ্ডপ হল ওলা দেবীতলা সবুজ সঙ্গের আলিবাবা ৪০ চোর। এই সেই আলিবাবা ও ৪০ চোরের গুহা। সবুজ সংঘের মণ্ডপে ভগবান শিবকে পুজো করা হয়। নবদ্বীপ রাসের আমাদের দ্বিতীয় পূজামণ্ডপ হল দোলগোবিন্দপুর। এই দোলগোবিন্দপুর রণচণ্ডী মাতা পূজা কমিটির এবারের রাসের নিবেদন রূপকথার দেশ। অংশটাকে রূপকথার গল্পের যে প্রেক্ষাপট হয় সেইভাবেই সাজানো হয়েছে। রয়েছে রূপকথার পুরি, পক্ষীরাজ ঘোড়া। এখানে রণচণ্ডী মাতার পূজা করা হয়ে থাকে। রূপকথার দেশ থেকে বেরিয়ে এখন আমরা এসে গেছি কুটিরপাড়া মুক্তি সূর্য ক্লাবের পূজামণ্ডপে। মুক্তি সূর্য ক্লাবের এবছরের রাসের বিশেষ আকর্ষণ স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে সিঁদুরের বিনিময়ে বীরবন্দনা। এখানকার প্রতিমা অপরূপ সুন্দর। প্রতিমা দেখলেই বোঝা যায় ভারত মাতার বীর সন্তানদের মা কেমন আপন স্নেহে কোলে তুলে নেন। নবদ্বীপ রাসের থিম পূজা পরিক্রমায় আমাদের পরবর্তী পূজামণ্ডপ গৌর বিষ্ণুপ্রিয়ার জীবন্ত জমপুরি। জীবন্ত জমপুরির ভিতরে দেখানো হয়েছে জমালয়ের বিভিন্ন কার্যাবিধি। প্রতিদিন সন্ধ্যায় এখানে যমরাজের সভা চলে। থাকেন পাপ পুণ্যের হিসেবরক্ষক চিত্রগুপ্ত। পাপ পুণ্যের বিচার করে শাস্তিস্বরূপ বেত্রাঘাত করা হয়। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়ার মূর্তির পূজা করা হয়। জীবন্ত জমালয় দর্শন করে আমাদের পরবর্তী গন্তব্য মধ্য নবদ্বীপের অমরনাথ গুহা। এই মণ্ডপে বাবা অমরনাথের উদ্দেশ্যে যাত্রাপথের যে দুর্গম পথ,
এবং পাহাড়ে ঘেরা বাবা অমরনাথের যে গুহা তা দেখানো হয়েছে। এখানে রয়েছে মা পার্বতী ও গণেশের মূর্তিও। ভগবান শিব মা পার্বতীকে অমরত্বের কথা শোনাতে এই অমরনাথ গুহায় নিয়ে এসেছিলেন, আর পার্বতী গণেশজিকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। গণেশজিকে একটি গুহায় রাখেন, যেটি কিন্তু এখানে দেখানো হয়েছে। গুহার ভেতরে প্রবেশ করে তোমরা দেখতে পাবে বাবা অমরনাথের সেই বরফের শিবলিঙ্গ। অমরনাথ দর্শনের পর এখন আমরা চলে এসেছি মালঞ্চপাড়া আমবাগানে ইয়ং ব্লাড ক্লাব দ্বারা পরিচালিত পূজা মণ্ডপে। এবছর এই ক্লাবের পুজোর থিম দৃষ্টিকোণ। মণ্ডপের ভেতরের অংশটি সাজানো হয়েছে বড় বড় ফুল দিয়ে। ভেতরে ঢুকলে মনে হবে এটা একটা আস্ত ফুলের নগরী। এখানকার আলোকসজ্জা নজর কাড়ার মতো। মণ্ডপের গায়ে বৃহৎ বৃহৎ মানবের মুখমণ্ডল রয়েছে। এখানে এলে তোমরা দেখতে পাবে রাধা কৃষ্ণ এবং তাদের অষ্ট সখীরা রয়েছেন। এখানে রাধা কৃষ্ণ ও তার সখীদের রাসলীলা দেখানো হয়েছে। নবদ্বীপের রাজযাত্রার পূজা পরিক্রমা করতে করতে আমরা এখন এসে হাজির হয়েছি মালঞ্চপাড়ার বুড়ো শিবতলায়। এখানে কিশলয় সংঘের পূজা মণ্ডপে প্রায় 40 ফুটের সদাশিবের পূজা চলছে। তো বন্ধুরা, এই ছিল নবদ্বীপ রাজযাত্রা 2022-এ আমাদের দেখা কিছু থিম পূজা মণ্ডপ। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।